পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছে, আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দাও, অফিস আদালত বন্ধ করে দাও, দুনিয়ার কাজের চেয়ে আল্লাহর নামাজের গুরুত্ব হাজার গুণ বেশি, ঠিক কি না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর জমিনে আর নাই। এখন বলুন তো, আজানের সাথে সাথে অফিস আদালত যদি বন্ধ হয়ে যায়, এই আইন যদি চালু হয়ে যায়, তাহলে টেউন সাহেবের অফিসে উনি জামাতে ইমামতি করবেন? দেশের সবচেয়ে বড় মসজিদে রাষ্ট্রপ্রধান ওমর ইমামতি করতেন, রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হতেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম ছিলেন। এতে বোঝা যায় প্রত্যেক জায়গায় যিনি নেতা, তিনি সমাজেরও নেতা, রাষ্ট্রেরও নেতা, তিনি মসজিদেরও নেতা, তিনি মসজিদেরও নেতা। ডিসি সাহেব ডিসি মসজিদের নামাজের ইমাম হবেন, সচিবালয়ে মসজিদের সচিব সাহেব হবেন। এইভাবে যদি সব জায়গায় আমাদের নেতারা নামাজি হয়ে যেত, তাদের অধীনস্থরা আলটিমেট নামাজি হয়ে যেত, সবাই যখন নামাজি হয়ে যাবে, দেশে দুর্নীতি জিরোর কোঠায় নেমে আসবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরাবে। নামাজি যদি মানুষ হয়ে যায় তখন অন্যায় কমে যাবে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সূরাতুল হজ্জে বলেন, যখন কোন ভূখণ্ডে আমি আমার মুমেন বান্দাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেই, তাদেরকে ক্ষমতা দেই, তখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে চারটি কাজ বাস্তবায়ন করবে। রাষ্ট্রে ক্ষমতা পাওয়ার পরে আকামুস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের আইন করবে। আরে যদি এই 52 বছর নামাজ কায়েমের আইন থাকতো, বা এখনো যদি শুরু হয়ে যায়, মাদক থাকবে না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাদকে, ইয়াবার সবলে কত হাজার পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরে খান খান হয়ে যাচ্ছে। মাদকের কারণে কত সংসারের শান্তি বিনষ্ট হচ্ছে, কত বোন তালাক প্রাপ্ত হচ্ছে, কত জায়গায় ক্রন্দন চাপা ক্রন্দন চলছে। এই মাদক থেকে বাঁচাতে চাও, আল্লাহর কোরআন যুবকদের হাতে তুলে দাও, নামাজের আইন করে দাও, যারা কোরআন পড়ে যারা নামাজি হয় তারা মাদক সেবী হয় না।